প্রকাশ চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। যারা ইতোমধ্যে এইচএসসি পাশ করছেন তারা বাংলাদেশের সব থেকে বড় প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে পড়তে চান বা অ্যাডমিশন নিতে চান 2023 সালে, তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই বিষয়টি। তো সবার প্রথমেই আমরা দেখি যে আপনি যদি বুয়েটে ভর্তি হতে চান তাহলে আপনার কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন। তো আপনাকে এসএসসিতে 5-এর স্কেলে 4 পেতে হবে, সাথে কি ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই সাবজেক্ট গুলাই আপনার A+ থাকা লাগবে। এরপরে যদি আপনি বিদেশে পড়েন, এটা হচ্ছে দেশীয় আপনার প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এরপরে আপনি যদি বিদেশ থেকে পাস করেন সেক্ষেত্রে আপনাকে 5-এর স্কেলে 5ই পাওয়া লাগবে অবশ্যই, এটা এসএসসি লেভেলের ক্ষেত্রে। মানে এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো আসলে পরিবর্তন হয় প্রত্যেক বছরই পরিবর্তন হয় আর কি। তারপরে যদি আপনি এইচএসসি এর ক্ষেত্রে 5-এর স্কেলে আপনাকে অবশ্যই পাস পাওয়া লাগবে, এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ শর্ত আছে, এই শর্তগুলো অবশ্যই পালন করা লাগবে। সেটা কি, আপনাকে ম্যাথে 170 হচ্ছে 200-এর ভিতরে 170 অবশ্যই পাওয়া লাগবে। কি বললাম, ম্যাথে 200-এর ভিতরে 170 অবশ্যই পাওয়া লাগবে, এবং ফিজিক্স ও কেমিস্ট্রিতে আপনার 400-এর ভিতরে 372 পাওয়া লাগবে। 400-এর ভিতরে কত 372, মানে এই ক্ষেত্রে কিন্তু আপনার এই দুইটা সাবজেক্ট মিলে 400-এর ভিতরে 372 পাওয়া লাগবে। তাহলে এই হচ্ছে আপনার এইচএসসি রিকমেন্ডেশন। আপনি যদি এই সমস্ত রিকমেন্ডেশন গুলো ফুলফিল করেন তবেই আপনি আবেদন করার জন্য উপযুক্ত হবেন। এরপরে চলে আসেন যে দেখি ভর্তির পরীক্ষার তারিখ কবে ঘোষণা করা হয়েছে। তো গত 9/2/2 একটা সভা অনুষ্ঠিত হয় কাউন্সিলের। তো সেই সবাই একটা প্রস্তাব রাখা হয়েছে, সেই প্রস্তাবটা হচ্ছে মে মাসের 20 তারিখে আসলে প্রিলি পরীক্ষা হবে এবং রিটেন পরীক্ষা হবে জুনের 10 তারিখে। তো আশা করা যায় এটা মোটামুটি ফাইনাল, এখনো যে সম্পূর্ণ ফাইনাল এটা বলা যাবে না, তবে মোটামুটি ফাইনাল। এবং এছাড়াও বুয়েট সম্পর্কিত যদি যাবতীয় প্রশ্ন জানতে চান, আপনার মনে যে প্রশ্নটি আসে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে ভিডিও তৈরি করার জন্য। এরপরে আসেন সিট সংখ্যা কত। তো এই বিষয়টা অনেকের মনে প্রশ্ন রয়েছে। তো এই যে সিট সংখ্যা, এই সিট সংখ্যা আপনাদের জন্য সুখবর হচ্ছে, এই সিট সংখ্যা গত বছরও যেটা ছিল এবারও আশা করা যাচ্ছে, মানে 99.99% আশা করা যাচ্ছে যে গতবারও যেটা ছিল এবারও ঠিক সিট সংখ্যা একই থাকবে, কোনোরূপ পরিবর্তন আসবে বলে মনে হয় না। তো যদি পরিবর্তন হয় আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে তখন আর কি আমরা জানিয়ে দিব যে সিট সংখ্যা কত কি পরিবর্তন হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।